আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের ভ্রমণ হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। গেট দিয়ে কিছু দূর যাওয়ার পর পাবেন বানরের খাঁচা এবং ভিতরে বেশ কিছু বানর যারা আপনার সাথে দুষ্টাবানি করার জন্য সবসময় রেডি। তো আমিও শুরু করে দিলাম। এই যে বানর সাহেব, শুনছেন? একটু এদিকে আসেন, আপনার জন্য একটা বাদাম আনছি, খাবেন? এই যে হ্যালো, এই যে এদিকে আসেন না একটু। হ্যালো, এ বানর সাহেব, একটু আসেন। আরে এদিকেটা আসেন, কাছে আসেন, একটু কাছে আসেন। এ বানর সাহেব, আমি বুঝে গেছি আপনি আসতেন না, এইটার কাছে যাই। হ্যালো বানর সাহেব, আপনার জন্য একটা বাদাম আনছি, বাদাম খাবেন? আপনিও খাবেন না। হ্যালো বানর সাহেব, আপনার জন্য একটা, ও মা রে, খাবেন বাদাম? খাবেন বানর সাহেব? শুনেন, ওরে চুলকাচ্ছে, আবার আসবেন না, না চলে যাচ্ছি, ঠিক আছে, ভালো থাকেন। এ ধুর বেটা, এইভাবে বিদায় দেয় না, থাক চলে যেতেছি, দেখি সামনে আর কি পাওয়া যায়। তো আমরা এরপর বানর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম অজগর সাহেবের কাছে। তো এবার একটু অজগর সাহেবের একটু বিরক্ত করা যাক। আমরা প্রায় গিয়েছি দুপুর টাইমে, তো এই সময় মোটামুটি খেয়ে দেয়ে অজগর সাহেব ঘুমে এসে পড়ছে, তো আমরা একটু ডাকা ডাকি পারলাম। হ্যালো অজগর সাহেব, হ্যালো, এই যে শুনছেন, এ অজগর সাহেব, আরে উঠেন, আরে মিয়া আন্নরে দেহাল্লাই আন্ডা চলে আইছি, উঠেন না। এ অজগর সাহেব, ঘুমাইছেন নি? আরে উঠেন, আরে উঠেন উঠেন, আরে মিয়া একটু পরে ঘুমাইন নি, আসেন কি মিয়া, উঠেন না কেন? আরে শুনেন, হ্যালো, এই অজগর ভাই, অজগর সাহেব, চলে যাবো কিন্তু রাগ করে, আরে থাকেন, চলে গেলাম। এরপর সামনে এগুতেই অনেক প্রাণীর সাথে দেখা হওয়ার পর দেখা মিলল বাঘ মামার সাথে। তো বাঘ মামা অনেক দূরে অবস্থান করতেছিল, পরে মামারে ডাক দিলাম, ডাক দিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু মামা কোনোভাবেই আমার সাথে কথা বলার বলতে রাজি না, কোনোভাবেই সে আমার সাথে কথা বলবে না, এবং কি তার ডিস্টার্ব করার সাথে সাথে আমার লগে রাগ শুরু করে দিছে। মামা শোনেন, শোনেন একটু, আর একটু কথা বলে অনেক দূর থেকে আইছি। আচ্ছা আসুন, আমরা চলে যেতেছি। তো আরও অনেকের সাথে দেখা করার পর আমরা চলে আসলাম জাদুঘরে। জাদুঘরে 10 টাকাতে টিকিট কাটার পর ভিতরে ঢুকে দেখলাম তিমির কঙ্কাল অনেক বড় কাচের ভিতরে রাখা আছে। তারপর তিমির কঙ্কাল দেখার পর জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি কাচের ভিতরে বিভিন্ন ধরনের সাপ, কচ্ছপ, বন্য পানিগুলো লিকুইডের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। তো যে মরা বাঘ শুটকি করে রাখা হয়েছে, তারপর এই যে অনেক ধরনের প্রাণীর শিং, সাথে বিভিন্ন ধরনের প্রাণীকে কাচের ভিতর বন্দি করে মরা প্রাণীগুলো, জিরাফ আছে, তারপরে দেখা শেষ দেখা মিলল সামুদ্রিক কচ্ছপ অনেক বড় মৃত। এরপরে দেখতে পারবেন কাচের ভিতরে ডলফিন মাছ এবং বিভিন্ন ধরনের অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের সাজসজ্জায় মাছ দেখতে পারবেন। আর এর মধ্য দিয়েই আমাদের চিড়িয়াখানা ভ্রমণটি শেষ হলো, এবং সর্বশেষ বের হয়ে আমাদের এই আইসক্রিম একটা বোকামের মধ্য দিয়ে আমাদের ভ্রমণ শেষ হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।